সেই নেতৃত্বে একটি আশীর্বাদ নিয়ে দলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সুতরাং আপনাদের দায়িত্বের জায়গাটা আমাদের সাধারণ সম্পাদক বলেছে, মনে হয় এর চেয়ে ভালোভাবে বলার মতো আমার আর কোনো অবকাশ নেই। শুধু একটু বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে ডাক দিয়েছে 30শে ডিসেম্বর লোকের ভোট দেওয়ার জন্য। আমরা সেই অভিযোগ তার একজন করবেন, আপনারা নেতৃত্ব ভর্তি করবেন, মুখ্যমন্ত্রী আদর্শ আমাকে না আপনাদের বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর উপরে তার জন্মাতি শেখ হাসিনাকে এবং তার নৌকাকে। সুতরাং আমি আর দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, যে মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যে কমান্ড অথবা তাদের মুক্তিযোদ্ধার সঞ্চয় যারা আছে তাদেরকে কোনোভাবে সহযোগিতা করার জন্য আমরা কোনো সুযোগ পাই, এটা আমি মনে করব আমার জীবনের একটি গর্বের ব্যাপার। আপনাদেরকে সেই আপনাদের প্রতিটা সময় আপনাদের ভালো সময় খারাপ সময়